ঘোষকে নিয়ে অনেক কিছু বলেন, আমি ওনাকে খুব ভালোবাসি। কারণ উনি একটা খুব ইম্পর্টেন্ট কাজ করেন আমাদের সমাজে। আগেকার দিনে যখন রাজ দরবার ছিল, তখন রাজ দরবারে পয়সা দিয়ে বিদূষক পোষানো হতো। কারণ কার কাজ ছিল? রাজ পরিবারের মানুষদের হাসানো। কুণাল ঘোষ আরও বৃহত্তর একটা ভালো কাজ করেন, সেটা হলো সারা মানে সমস্ত সোশ্যাল মিডিয়া সারা রাজ্য সাধারণ মানুষকে হাসান। তো এই হাসানোর কাজটা উনি একটা সামাজিক বিদূষকের ভূমিকা পালন করেন এবং সেটা খুব ইম্পর্টেন্ট। কারণ এই সময়ে দাঁড়িয়ে এই ধরনের একজন মানে হাসি ঠাট্টা তো দরকার। আমার যখন খুব ডিপ্রেশন হয় আমি মাঝে মাঝে ওনার টুইটগুলো দেখি, ওনার পোস্টগুলো দেখি, আর আমার হাসি পায়, মুড লিফ্ট হয়ে যায়। তো এই যে রাজদরবারে তো উনি নিশ্চয়ই হাসানি, তার বাইরে গিয়েও এই যে সাধারণ মানুষকে হাসানোর কাজটা উনি নিজেও কাঁধে নিয়ে নিয়েছেন, সামাজিক বিদূষকের কাজ করেছেন, আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ। এই যে আজাদি স্লোগান, সেই স্লোগান ঘিরে কুণাল ঘোষ বলছেন যে আজাদি, আজাদি স্লোগান ঘিরে কুণাল ঘোষ বলছে যে এই যাদবপুরে লাল মুখোদের আমি কোথায় রাখবো। কি বলেছে শুনিনি আমি? এই যাদবপুরে লাল মুখোদের আমি কোথায় রাখবো? যাদবপুরে লাল মুখোদের উনি কোথায় রাখবেন ওনার সেটা ওনার ব্যাপার। ওনার অনেক গোপন জায়গা আছে যেখানে উনি অনেক কিছু রাখেন, কিন্তু ব্যাপারটা তাই নয়। ব্যাপারটা হলো যে রাস্তায় নেমে জাস্টিস চাওয়া, স্বাস্থ্য সুরক্ষা চাওয়া এবং নারীদের সুরক্ষা চাওয়া যদি রাজনীতি হয় তাহলে এটা রাজনীতি, তাহলে আমার কোনো আপত্তি নেই রাজনীতি হলে। এবং সেখানে বলছে যে খুব প্রথম প্রথম সেলিব্রিটিদের মুখ দেখা গেছিল, খুব প্রথম প্রথম সেলিব্রিটিদের মুখ দেখা গেছিল, সব তো ফুটেজ কেটে এসেছিল, তারা তো চলে গেল, আজকে আবারও আপনাদের এই মিছিলে দেখা যাচ্ছে, কি বলবেন? আমি এটাই বলবো যে দেবীপক্ষ শুরু হয়ে গেছে। দেবীপক্ষর মানে হলো অসুর নিধন, অশুভ শক্তির বিনাশ। যে সমস্ত জ্যান্ত অসুররা ঘুরে বেড়াচ্ছে বা আপাতত জেল হেফাজতে বা সিবিআই হেফাজতে আছে, তারা যাতে আবার ফিরে না আসতে পারে, তাদের যেন ওখানেই বিনাশ হয়, সেই জন্য আমরা রাস্তায় আছি এবং সিবিআইয়ের উপর, প্রশাসনের উপর, আমাদের বিচার ব্যবস্থার উপর এই চাপ আমরা রেখে যাবো যতদিন না ন্যায় বিচার হচ্ছে। আর কিছু লোক সম্পর্কে আমার আমার অ্যাকচুয়ালি একটা ভালোবাসা আছে যারা এরকম বিভিন্ন আলপাটকা মন্তব্য করছেন, আমি কারো নাম নেব না। আমাদের আগেকার দিনে রাজদরবারে বিদূষক ছিল জানো তো, লোক রাজদরবারে সবাইকে হাসাতো। তো এরকম কিছু লোক আছে যারা এরকম বিভিন্ন টুইটে ইনস্টাগ্রামে ধরনের হাসির কথা বলে গোটা সমাজকে হাসায়। তো তারা আবার একটা পার্টিকুলার দল থেকে পয়সাও পায়, তো সেটা তারা হলো সামাজিক বিদূষক, তাদের ওই সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে আমাদের হাসি পায়। তো এর তো একটা মূল্য আছে, সামাজিক বিদূষক আমি তো খুব ভালোবাসি তাদেরকে। সাধারণ মানুষ হিসেবে একটা কথা জিজ্ঞাসা করি, স্বাস্থ্য পরিকাঠামো এই যে কথাটা উঠে আসছে, অনেক পরিবর্তন চাইছে জুনিয়র ডক্টর একজন সাধারণ মানুষ হিসেবে, আপনাদের আপনার বাড়ি কিন্তু দীর্ঘ রাজনীতির ইতিহাস রয়েছে, সেই দিক থেকে কি বলবেন? না না, এটা এটা আমার ব্যক্তিগত মত, এটা রাজনীতির কথা নয়। সেটা হলো যে এই যে বলছে ডাক্তারদের কর্মবিরতির জন্য মানুষ অসুবিধায় পড়ছেন, আমি সেটা অস্বীকার করব না, কিন্তু জাল ওষুধ, অর্গান ট্রান্সফার, ট্রেড কালচার, এর জন্য এতদিন ধরে যে মানুষ এত অসুবিধায় ছিলেন, সরকারি পরিষেবা থেকে তারা বঞ্চিত হয়েছেন, এবং যে কণ্ঠস্বরটি তার বিরুদ্ধে কথা বলেছে তাকে খুন হতে হলো, এটাতে এইটাতে সাধারণ মানুষের যে অসুবিধা হয়েছে এবং আজকে আমরা পথে না নামলে আরও অসুবিধা হবে, এই নিয়ে প্রশাসনের কী বক্তব্য এটা আমি জানতে চাই। এবং ডক্টরের যে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন, একাংশের সাধারণ নাগরিক রোগীদের পরিবার কিন্তু বলছে যে আমরা অসুবিধার মধ্যে পড়ছি, আপনারা প্লিজ ভেবে দেখুন, সেই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? অসুবিধে গরিব মানুষেরও হচ্ছে, অসুবিধা ডাক্তারদেরও হচ্ছে, কিন্তু ডাক্তাররা যদি কাজ করার মতো পরিবেশ না পান, যদি তারা ঠিকমতো ট্রেড কালচারের সম্মুখীন হন, কথা বলতে গেলে যদি তাকে রেপ মার্ডার এইসব হতে হয়, কাজের পরিবেশ ছাড়া তুমি পারবে? তুমি ধরো একটা ওই চ্যানেলে কাজ করো, তোমার ওখানেই যদি তোমার মালিক বলো বা তোমার কলিগরা বলো তোমাকে রোজ সেট করে বিভিন্নভাবে, তুমি কাজ করতে পারবে না? আমি স্টুডিওতে কাজ করি, কালকে গিয়ে যদি আমি দেখি যে আমাকে লোকে থ্রেট করছে বা রেপ থ্রেট, তো আমরা প্রতিদিন পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়, তাহলে আমরা কাজ করতে পারবো না? এটা তো স্বাভাবিক, কাজ করতে গেলে কাজের পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এবার সেটা কতদিনের ধর্মঘট সেটা তো ডাক্তাররাই বলবে। এই যে রেপ থ্রেডের কথা বললেন, সেখানে প্রশাসন কোনো ভূমিকা পালন করছে না, এফআইআর নিচ্ছে না, কার্যত আমরা অভিনেত্রীদের থেকে জানতে পারছি, এই বিষয়ে কি বলবেন যে আমরা স্বাস্থ্য ব্যবস্থাটাকে বাদ দিয়েও কিন্তু এই যে সামাজিক বার্তা? পুলিশ তো আমরা দেখতেই পাচ্ছি যে পুলিশ মানে মার্ডারারদের ধরছে না, যারা রেপ করে
করেছে ধরছে না, যারা অন্যায় করছে ধরছে না, যারা প্রতিবাদ করছে তাদের বেছে বেছে ধরছে না। আমি আর কি বলবো, তো সাধারণ মানুষ দেখতেই পাচ্ছে। তাহলে এবার পূজোয় আন্দোলনে থাকছেন? না, আমি পূজো আমার মনে হয় আমরা এবছর উৎসবের মধ্যে প্রতিবাদ করব, প্রতিবাদের মধ্যে উৎসব করব। সাধারণ মানুষ নিশ্চয়ই উৎসব করবে, কিন্তু উৎসব করতে করতেও আমরা তিলোত্তমাকে ভুলে যাব না। আমার আমি উৎসব বয়কটে নেই, উৎসবেও আছি প্রতিবাদেও আছি, কিন্তু উৎসবের মধ্যে প্রতিবাদ করব, প্রতিবাদের মধ্যে উৎসব খুঁজে নেব। এইটা হলো আমি এটা মনে করি, এবং আমার মনে হয় অনেক মানুষ এভাবে এভাবেই উৎসবে সামিল হবেন।